আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বিসিএস প্রশ্ন সমাধানে নতুন আরো একটি পর্বে স্বাগতম। গত পর্বগুলোতে আমরা জেনেছিলাম 10 থেকে 28তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি 29তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর ইজি সমাধান সম্পর্কে। তো যারা আমরা গত ভিডিওগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সেগুলো পেয়ে যাব। তো আজকের ভিডিওর যে প্রথম প্রশ্ন তা হচ্ছে যে দুটি ক্রমিক ছাড় 20% এবং 15% এককালীন কত ছাড়ের সমান, অথবা সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% এন্ড 15% আর ইকুয়াল টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ ড্যাশ। এখানে আমরা এই অঙ্কের নিচে সমাধান বক্স দিয়েছি, প্রত্যেকটি প্রশ্নের সমাধান এই সমাধান বক্সে আমরা করে দিয়েছি ইনশাল্লাহ। তো এই প্রশ্নটি দেখি যে দড়ি আসল 100 টাকা, তো আসল 100 টাকার সাপেক্ষে যদি আমরা 20% ছাড় দিই তাহলে আসল হবে 100-20 অর্থাৎ 80 টাকা। তো আসল 80-এর সাপেক্ষে যদি 15% ছাড় দিই তখন আমাদের 80-এর 15% হচ্ছে 12 টাকা। সুতরাং 15% ছাড় দিলে আসল হবে 80-12 অর্থাৎ 68 টাকা। তো এখানে বলেছিল যে একবার 20% তার উপরে 15-15% এই দুইটা ছাড় দিলে আমরা দেখি যে এখানে আসল থাকে হচ্ছে 100 থেকে 68 টাকা। তার মানে দুটি ক্রমিক সার এককালীন সারের যে 100 থেকে 68 বিয়োগ করলে অর্থাৎ 32% সারের সমতুল্য হয়। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 32%। দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত, অর্থাৎ বিয়োগফল জানতে চাওয়া হয়েছে, অথবা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিস্ট নাম্বার অফ 5 ডিজিটস অ্যান্ড গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস। তো এখানে আমরা সমাধান বক্সে দেখি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4 এবং 1 এবং 4টা 0, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। তো আমরা যখন এই যে 10,000 থেকে 9,999 বিয়োগ করি তখন আমাদের বিয়োগফল বা পার্থক্য হচ্ছে 1। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। তৃতীয় প্রশ্নে বলা আছে যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল কত। তো যেহেতু এখানে যে যোগফল জানতে চাওয়া হয়েছে এখন আমরা দেখে নিই 10 থেকে 60 পর্যন্ত যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তারা হলো 19, 29, 39, 49 এবং 59। কিন্তু এদের মধ্য থেকে যেহেতু 39 এবং 49 মৌলিক সংখ্যা 9 তাই এগুলো আনা যাবে না। এগুলো ছাড়া বাকি যেগুলো আছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি হবে 19+29+59 অর্থাৎ টোটাল 107। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 107। তো এবার আমরা দেখি চতুর্থ প্রশ্নটি। চতুর্থ প্রশ্নতে বলা আছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত, অথবা ইফ দ্য প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 120 দ্য সাম অফ দ্য ইন্টিজার্স ইজ ড্যাশ। তো এই সংখ্যাগুলোর গুণফল 120 হলে তাদের যোগফল জানতে চাওয়া হয়েছে। এখন আমরা যেহেতু পরপর বলা হয়েছে তাই আমরা দড়ির সংখ্যা 3টি, প্রথমটি যদি এক্স হয় পরেরটি হবে x+1 এবং তার পরেরটি হবে x+2। তার শর্ত মতে আমরা এই যে 3টি সংখ্যার গুণফল লিখে সমান 120 লিখতে পারি। পরবর্তীতে আমরা যে x+1 এবং x+2 এটা গুণ করলে আমরা পাচ্ছি x²+3x+2, এবং এই যে এই পাশে যে প্লাসের 120 ছিল সেটা আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসছি। পরবর্তী লাইনে আমরা x এর সাথে যখন এই ব্র্যাকেটের অংশটা গুণ করি তখন আমরা পাচ্ছি x³+3x²+2x-120=0। এখন আমরা এই যে x² এর জায়গায় x² রাখতে পারি, কিন্তু এটাকে যেহেতু মিডল টার্ম করতে হবে তাই যে 3x² কে আমরা ভাঙতে পারি -4x² + 7x² এবং একইভাবে যে 2x কে যদি আমরা ভাঙি যে এখানে প্লাসের 28x এবং এখানে প্লাসের 30x হবে, সরি এখানে আমাদের মাইনাসের হবে 28x এবং এখানে আমরা লিখব প্লাসের 30x-120=0। তো এটা থেকে যদি আমরা এই যে প্রত্যেক দুইটা করে থেকে যদি আমরা কমন নেই তার প্রথম হচ্ছে x³-4x² এখান থেকে x² কমন নিলে আমরা পাচ্ছি x-4, একইভাবে এখান থেকে 7x কমন নিলে আমরা x-4 এবং এখান থেকে 30 কমন নিলে x-4 পাচ্ছি এবং এটা সমান 0।
তো এখানে দুইটা মান পাচ্ছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থার্টি এটা সমান জিরো, এবং এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো। এখন আমরা যদি সহজ অংশটা নিই যে এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো, সুতরাং এক্স এর মান আমরা লিখতে পারি যে ফোর। তো যেহেতু এক্স এর মান ফোর এবং আমরা এক্স ধরছি এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু, তার মানে পরপর তিনটি সংখ্যা বা সংখ্যা তিনটি হবে ফোর ফাইভ এবং সিক্স। তো তাদের যোগফল যদি আমরা লিখি তাহলে ফোর ফাইভ সিক্স এর যোগফল হয়ে যাচ্ছে ফিফটিন। অথবা এই অঙ্কটাকে আমরা এই যে আলটারনেটিভ মেথড বা বিকল্প পদ্ধতিতে বা শর্টকাটে করতে পারি, যে এরকম যদি গুণফল দেওয়া থাকে, গুণফলটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি যে টু গুণন টু গুণন টু গুণন থ্রি গুণন ফাইভ। এখন আমরা এটাকে তিনটি ক্রমিক সংখ্যার গুণফলে কীভাবে সাজানো যায়, যদি আমরা দুই দুই গুণ করি তাহলে হচ্ছে দুই দুগুণে চার, এবং আমরা যদি তিন দুই গুণ করি তিন দুগুণে ছয় এবং এখানে পাঁচ, তো আমরা চার ছয় পাঁচ না লিখে আমরা যে সাজিয়ে লিখছি চার গুণন পাঁচ গুণন ছয়, তার মানে সংখ্যা দুটি হচ্ছে চার গুণন পাঁচ গুণন ছয় এবং যাদের সমষ্টি হচ্ছে পনেরো। তো এইভাবে আমরা যদি বের করি তাহলে এই প্রশ্নের উত্তর পাচ্ছি পনেরো। পঞ্চম প্রশ্নে বা পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে যে ওয়ান পয়েন্ট ওয়ান কমা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ও জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান এর সমষ্টি কত, অথবা ফাইন দ্য সাম অফ দিস থ্রি নাম্বারস। ওই তিনটি সংখ্যার সমষ্টি যদি আমরা বের করি তাহলে এখানে তিনটাকে আমরা এভাবে লিখলাম, এবং যোগ করার সিস্টেম হচ্ছে দশমিকের বেলায় দশমিকগুলো বরাবর রাখতে হয়, দশমিকগুলো বরাবর রাখার পরে বাকিগুলো ক্রম অনুযায়ী লিখতে হয়। তো আমরা লিখলে এখানে যদি যোগ করি ডান পাশ থেকে তাহলে এখানে শুধু ওয়ান আছে ওয়ান, পরবর্তীতে হচ্ছে যে ওয়ান আছে সেটা লিখলাম, পরবর্তীতে জিরো ওয়ান যোগ করলে ওয়ান, পরবর্তীতে যে ওয়ানের সাথে দুইটা জিরো যোগ করলে ওয়ান, দশমিকের দশমিক ওয়ানের ওয়ান, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান 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 ওয়ান। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি, বলা আছে যে চল্লিশ সংখ্যাটি এ হতে এগারো কম, গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে, অথবা নাম্বার ফর্টি ইজ ইলেভেন লেস দেন দ্যাট অফ এ এক্সপ্রেস দ্য রিলেশন ইন ম্যাথমেটিক্যাল টার্ম। তো ম্যাথমেটিক্যাল বা গাণিতিক যদি আমরা প্রকাশ করি যে সমাধান বলছে যে গাণিতিক প্রকাশ যে চল্লিশ সংখ্যাটি হচ্ছে এ এর থেকে কম, এই জন্য আমরা চল্লিশ সমান এ মাইনাস এগারো বিয়োগ করলাম। তো এটাকে যদি আমরা একটু, যেহেতু এই ধরনের অপশন এখানে নাই, এ চারটার মধ্যে একটাও নয়, তাই আমরা এটাকে যদি একটু সাজাই যে এ এই যে এই পাশের এ যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটাকে আমরা লিখতে পারি চল্লিশ প্লাস এগারো, এই যে সুতরাং এ ইকুয়াল ফর্টি প্লাস ইলেভেন, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। সপ্তম প্রশ্নে বলা আছে যে ওয়ান এক দশমিক এক ছয় এর সাধারণ ভগ্নাংশ কোনটি, অথবা হুইচ অফ দ্য সিম্পল ফ্র্যাকশন অফ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স। তো এই ধরনের ভগ্নাংশ ক্ষেত্রে যে আমরা সমাধান বক্সে লিখি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ইকুয়াল, আমরা এভাবে লিখবো যে দশমিকের জন্য নিচে এক লিখবো এবং দশমিকের পরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, অর্থাৎ নিচে একশো হয়ে গেছে এবং উপরে দশমিক উঠে গেছে। এখন আমরা যদি এটা ভাগ করি তাহলে এইভাবেও রাখতে পারি, কিন্তু এইভাবে যেহেতু কোনো অপশন নেই তাই আমরা একশো দিয়ে এটাকে ভাগ করলে যে এক সমস্ত, এই যে আমরা দেখতে পাচ্ছি এক সমস্ত ষোলো ভাগের একশো, এবং এটাকে যদি আরেকটু কাটাকাটি করি চার দিয়ে কাটলে ষোলোর জায়গায় চার হয় এবং একশোর জায়গায় পঁচিশ হয়, অর্থাৎ এক সমস্ত চার ভাগের পঁচিশ, তার মানে এই প্রশ্নের আনসার হচ্ছে গ। আট নং প্রশ্নে বলা আছে যে চারটি এক টাকার নোট এবং আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ, অথবা দ্য ভ্যালু অফ ফোর পিসেস অফ ওয়ান টাকা নোট অ্যান্ড এইট পিসেস অফ টু টাকা নোট ইজ হাউ মেনি টাইমস দ্যাট অফ এইট পিসেস অফ ফাইভ টাকা নোট। তা আমরা যেহেতু এখানে বলা ছিল যে চারটি এক টাকার নোট, তা আমরা সমাধান বক্সে দেখি চারটি এক টাকার নোট সমান চার টাকা এবং আটটি দুই টাকার নোট, তো আটটি দুই টাকার নোট সমান হচ্ছে ষোলো টাকা, আর চার আর ষোলো যোগ করলে আমরা মোট টাকা পাচ্ছি বিশ। এবং দ্বিতীয় শর্তে বলা ছিল যে আটটি পাঁচ টাকার নোট, তো আটটি পাঁচ টাকার নোট হচ্ছে পাঁচ হাজার চল্লিশ টাকা। এখন আমরা এই যে উপরে পাচ্ছি মোট টাকা বিশ এবং নিচে লিখেছি যে আটটি পাঁচ টাকার, অর্থাৎ চল্লিশ টাকার, এই জন্য নিচে চল্লিশ লিখেছি আমরা যে ভগ্নাংশে। তো এই বিশ চল্লিশকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি যে দুই ভাগের এক, অর্থাৎ হাফ, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে নয় নং প্রশ্নে বলা আছে নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে, অথবা হুইচ অফ দ্য ফ্লোয়িং ইন্টিজার্স হ্যাজ দ্য মোস্ট ডিভাইজার্স। তো আমরা এই জন্য এই যে এখানে বক্সের মধ্যে যে টেকনিকটা আছে এটা একটু ফলো করব, যে আমরা আটষট্টিকে যদি মৌলিক গুণনীয়কের আকারে লিখি বা মৌলিক উৎপাদকগুলো লিখি তাহলে আমরা পাচ্ছি দুই গুণন দুই গুণন দুই গুণন এগারো,
যেহেতু এখানে দুই তিনটা আছে, তা আমরা এই যে দুই দুই পাওয়ার তিন লিখতে পারি এবং গুণন এগারো লিখি। এখন এটার বাজক সংখ্যা কীভাবে বের করবো? সুতরাং 88 এর বাজক সংখ্যা হবে, যেহেতু দুইয়ের উপরে পাওয়ার তিন ছিল ওই জন্য তিন, এবং যোগ হচ্ছে দুইয়ের জন্য এক, আর এখানে এগারো যেহেতু একটি ছিল তাই এক যোগ এক। তার মানে এখানে আমাদের টোটাল বাজক সংখ্যা হচ্ছে এই যে তিনে আর একে চার, চার আর এখানে হচ্ছে এক একে দুই, চার দুগুণে আট। পরবর্তী 91 এর বাজক সংখ্যা আমরা দেখি যে আমাদের অপশন টেস্ট করেই করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। তা 91 এর মৌলিক গুণনীয়গুলো হচ্ছে 7 গুণন 13, অর্থাৎ একটা করেই আছে। তার মানে 91 এর বাজক সংখ্যা হবে 7-এর জন্য এক যোগ এক এবং 13-এর জন্য এক যোগ এক, তার মানে টোটাল 2 গুণন 2 হয়, অর্থাৎ 2 দুগুণে 4, তার মানে এটার বাজক সংখ্যা 4। 95 এর মৌলিক গুণনীয়ক আছে 5 গুণন 19, তার মানে বাজক সংখ্যা হবে এক যোগ এক, এক যোগ এক, অর্থাৎ 2 গুণন 2, টোটাল হচ্ছে 4। একইভাবে এই যে 99 আমরা দেখতে পাচ্ছি, এটার বাজক সংখ্যা হচ্ছে মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 গুণন 3 গুণন 11, অর্থাৎ 3² গুণন 11। তো আমরা সুতরাং 99 এর বাজক সংখ্যা লিখতে পারি, যেহেতু তিনের উপরে স্কোয়ার ছিল তাই আমরা এখানে লিখবো যে স্কোয়ারের জন্য 2, তিনের জন্য যোগ 1 এবং 11-এর জন্য 1 যোগ 1। তো তিন এখানে 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর এখানে হচ্ছে 1 1 যোগ করলে 2 হয়। তো 3 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 6, তার মানে এখানে সবচেয়ে বড় বাজক সংখ্যা হচ্ছে 88, যার মান হচ্ছে 8, এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে 88। 10 নম্বর প্রশ্নটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব, যদিও প্রশ্নটা বড় কিন্তু বুঝলে অনেকটাই ইজি হবে, আর বিশেষ করে এই ধরনের প্রশ্ন যদি আমরা একেবারে না বুঝি তাহলে পরীক্ষায় আনসার না করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখানে অনেকগুলো টেকনিক ইউজ করতে হয় এবং এই সময়ের মধ্যে আমাদের অনেকেরই টেকনিকগুলো ইউজ করতে প্রবলেম হয়। তো এর মাঝে আমরা বলে রাখি, যারা আমরা বিসিএস এর রিপিটেড প্রশ্নগুলো সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ের পেতে চাই, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সেই পর্বটি পেয়ে যাব। এখানে বলছে, বি শহরটি এ শহরের 5 মাইল পূর্বে অবস্থিত, সি শহরটি বি শহরের 10 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত, মানে কোনাকুনি, নিচের কোনটি এ শহর হতে সি শহরের দূরত্বের নিকটতম মান নির্দেশ করে। তো এখানে আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি বা সমাধান বক্সে যে চিত্রটা দেখতে পাচ্ছি, মনে করি এ শহর থেকে বি শহরে, অর্থাৎ এ থেকে বি বিন্দুর দূরত্ব 5 মাইল। একইভাবে আমরা যদি আঁকি ডি থেকে এই বিন্দুর দূরত্ব 5 মাইল এবং এটাকে লম্ব করে সি বিন্দুতে মিলাই, এবং এখানে আমাদের এই যে বি থেকে সি বিন্দু যেটা দেখতে পাচ্ছি, এই যে সরি, বি থেকে এই সি বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মাইল, যেহেতু এটা কোনা বলেছিল দক্ষিণ দিকেও না পূর্ব দিকেও না, দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, অর্থাৎ দুইটার মাঝামাঝি, তাই আমরা এটা কৌণিক নিয়েছি। এখন আমাদের এ থেকে বি বিন্দুর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মাইল। তো এখানে আমাদের এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি যে বি সি ই, বি সি ই এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এর কারণ হচ্ছে আমাদের এই যে এখানের ই কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, এবং এটার এই যে বি কোণ আর সি কোণ সমান। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই যে বি সি স্কোয়ার সমান লিখতে পারবো, এই যে বি এবং সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি, যেহেতু এটা অত্রিভুজ, তো অত্রিভুজ স্কোয়ার আমরা সমান লিখতে পারি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে অত্রিভুজের মান আমাদের জানা আছে যে 10 স্কোয়ার, আর এখানে আমাদের এই যে সিই স্কোয়ার প্লাস সি স্কোয়ার কীভাবে লিখলাম, এই যে বিই স্কোয়ার, বিই যেই কথা আমাদের সিই একই কথা, এই যে এখান থেকে দেখি চিত্র, বিই যতটুকু সিই একই, কারণ এখানে আমাদের এই যে এবি সমান ডিই, আবার এখানে বিই সমান হচ্ছে এই যে ডিই এবং ডিই সমান হচ্ছে ইসি, মানে তার মানে আমরা বিই সমান ইসি বা সিই লিখতে পারি, তাই এই কারণে আমরা এখানে সিই স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার এবং বিই স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার লিখছি, তার মানে আমরা এই পাশে লিখতে পারি 2টি সি স্কোয়ার সমান হচ্ছে এই যে 100-এর উপরে 10-এর উপরে আমরা যদি স্কোয়ার করি তাহলে এখানে 100 বা 100 পাচ্ছি। তো এইটাকে যদি আমরা এই যে 2 ছিল এখানে, 2টা সিই স্কোয়ার, এই 2 যদি আমরা 100-এর সাথে নিয়ে ভাগ করি তাহলে সি স্কোয়ার সমান 50 পাই, সেটাকে যেহেতু যদি সিই স্কোয়ার আছে এই স্কোয়ারটা উঠিয়ে দিয়ে 50-এর যদি রুট ওভার করি তাহলে আমরা সিই সমান হচ্ছে 7.07 পাই। তো আমাদের যেহেতু এখানে সিই সমান বিই সমান এডি, আর যেটার মান আমরা পাইছি যে 7.07, 7.07, আবার আমরা লিখতে পারি যে
সিডি সমান হচ্ছে সিই প্লাস ডিই, তাই সি এর মান আমরা 7.07 পাইছি, এবং ডিই যেহেতু ডিই আর এবি সমান, তাই আমাদের এই যে ডিই এর মান আমরা লিখতে পারি 5, কারণ এবির মান হচ্ছে 5। তো এতে করে আমরা ডিসি সমান পাচ্ছি হচ্ছে 7.07-এর সাথে 5 যোগ করলে 12.07 হয়। সুতরাং এ ডি সি সমকোণী ত্রিভুজের এসি স্কোয়ার, এই যে এ থেকে সি রেখাটা ভিতর মানে চতুর্ভুজের ভিতর দিয়ে চলে গেছে, জন্য দেখা যায় না এদিক দিয়ে যে এসি বরাবর যে রেখাটা আছে ওইটা যদি ধরি, এবং আমাদের এডিসি অর্থাৎ এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ হয় যেটার অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার এসি, তো এটাকে আমরা স্কোয়ার সমান লিখতে পারি যে ডিসি যেটা ভূমি স্কোয়ার প্লাস এডি অর্থাৎ লম্ব স্কোয়ার। তো এখানে আমরা ডিসি এর মান পাইছি 12.07, এই জন্য আমরা এটার উপর স্কোয়ার লিখলাম, প্লাস এডি এর মান হচ্ছে 7.07, এটার উপর স্কোয়ার দিলাম, দুইটা স্কোয়ার করলে আমরা এই মানগুলো পাই। এখন এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 195.67। এই 195.67 যে আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে এসি স্কোয়ারের মান, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে এসি এর মান। তো আমরা এটাকে যদি এই যে 195.67 এটাকে যদি আমরা বর্গ মূল করি অর্থাৎ এসির উপর থেকে স্কোয়ার ওঠানোর জন্য, তাহলে এটার মান আছে 30.99, যেটা হচ্ছে প্রায় 14-এর সমতুল্য। এই জন্য আমরা এই যে প্রশ্নে বলেছিল যে এ হতে সি শহরের নিকটতম দূরত্বের বা মান, তো এ থেকে এই যে সি শহরের নিকটতম দূরত্বের মান আমরা পাচ্ছি 14 মাইল, এই যেটা হচ্ছে গ নাম্বার অপশনে দেওয়া আছে, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 14 মাইল। তো এ ছিল আমাদের 29তম বিসিএস এর ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান। পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো 30তম বিসিএস এর ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। তো ওই ভিডিওটি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দিতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।